আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবার বিস্তারিত সংবাদ। করোনাকে উপেক্ষা করে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল রাজধানীর বাস টার্মিনাল এলাকায়। আন্তজেলা বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে গাড়ি পাল্টিয়ে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। এতে বাড়তি ভাড়ার সাথে গাদাগাদি করে যাতায়াত করতে হচ্ছে নারীর টানে বাড়ি ফেরা এসব মানুষকে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে করোনার সংক্রমণ ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন তারা। রেন্টেকার, মোটর বাইক, অটোরিকশার মতো পরিবহন এখন আন্তজেলা গণপরিবহন হিসেবে ব্যবহার হচ্ছে। দর্শক, এই মুহূর্তে গাবতলী এলাকায় আছেন সহকর্মী শরীয়ত খান। বাড়ি ফেরার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শরীয়ত, আন্তজেলা বাস চলাচল তো বন্ধ, তারপরও এত কষ্ট করে মানুষের মধ্যে বাড়ি যাওয়ার আগ্রহ কেন, কি মনে হচ্ছে জানাবেন? সাভিয়া, এই এলাকাটিতে আসলে সকাল থেকে আমরা যেটা দেখতে পেরেছি যে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এই এখান থেকে উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণের কিছু জেলায় এই দিক দিয়ে আসলে যাতায়াত করছেন এবং বেশিরভাগ মানুষ কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছেন। আসলে গণপরিবহন বন্ধ থাকা, দূরপাল্লার বাস বন্ধ থাকায় বেশিরভাগ মানুষ এই এই এখান থেকে হেঁটে হেঁটে কিছু দূর যাচ্ছেন। এরপরে এখান থেকে বিভিন্নভাবে একটির পর একটি যানবাহন পরিবর্তন করে তারা গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা এখানে বাড়ির দিকে যাচ্ছেন। আমরা এখানে যেটা দেখতে পেরেছি যে আসলে মানুষ প্রথমে এই গাবতলী যে ব্রিজের ওই পারে যারা যানবাহন নেই তারা হেঁটে এই পার হচ্ছেন। পুলিশের নিরাপত্তা রয়েছে কিন্তু পুলিশ আসলে প্রাইভেট কারে যারা বাড়িতে যাচ্ছেন তারা শুধুমাত্র পার হতে পারছেন। এছাড়া যারা সাধারণ মানুষ তারা কিন্তু এখান থেকে পায়ে হেঁটে পার হচ্ছেন, অনেকে রিক্সায় পার হচ্ছেন। এরপর এই এই পারে অপর পাশে গিয়ে সেখান থেকে প্রাইভেট কারে যাচ্ছেন বা বিভিন্ন ভাড়া গাড়িতে যাচ্ছেন, মাইক্রো ভাড়া করে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে তাদের প্রচুর ভাড়া গুনতে হচ্ছে। গাবতলী, আপনাকে একটি উদাহরণ দিই, গাবতলী থেকে আরিচা ঘাট পর্যন্ত তারা এক একজন মানুষের জন্য নিচ্ছেন 500 টাকারও বেশি। আবার বিভিন্ন রুটে বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে তারা যাচ্ছেন, সেক্ষেত্রে তারা প্রায় 500, 700, 1000 টাকা করে, যেখানে ভাড়া 50 টাকা থেকে 100 টাকা সেখানে তারা প্রায় 300 টাকা করে ভাড়া দিচ্ছেন। এছাড়া এখানে দেখা গেছে যে আসলে অনেক কারো মুখে মাস্ক নেই, কেউ আসলে স্বাস্থ্যবিধি বলতে আসলে এখানে কিছুই দেখা যায়নি, কেউ সেই স্বাস্থ্যবিধি মানছেন না এবং অনেকেই নানা অজুহাতে বাড়ি যাচ্ছেন। কেউ অসুস্থ বাবা মাকে দেখতে যাচ্ছেন, কেউ ঈদ কাটাতে যাচ্ছেন, বেশিরভাগ আসলে পরিবারের সাথে ঈদ কাটাতেই এখান থেকে বাড়ি যাচ্ছেন। সাদিয়া, ধন্যবাদ শরীয়ত। দর্শক, এতক্ষণ গাবতলী থেকে জানাচ্ছিলেন শরীয়ত খান। আজও ঘরমুখো মানুষের চাপ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে। গেল রাতে 9টায় ফেরি পুনরায় চালু করার পর আবার ভোর 6টায় বন্ধ করে দেওয়া হয়। সকাল 7টায় অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্য নিয়ে যাওয়ার সময় ফেরিতে উঠে পড়ে অসংখ্য যাত্রী, পরে তাদের নিয়ে ছেড়ে যায় ফেরিটি। একই সঙ্গে ঘাটে মোতায়েন করা হয়েছে বিজিবিও। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের চাপ রয়েছে, সকালে 2টি অ্যাম্বুলেন্স, কয়েকটি গাড়ি আর যাত্রী নিয়ে ছেড়ে যায় 2টি ফেরি। এদিকে ঘাট কর্তৃপক্ষ জানে নির্দেশনা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্স আর ছোট গাড়ি পার করা হচ্ছে। দর্শক, মুন্সীগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার ঘাট ও মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল ও জাহাঙ্গীর আলম বিশ্বাস। শিমুল, প্রথমে আপনার কাছে আসছি, যানবাহনের চাপ এবং কর্তৃপক্ষের তৎপরতা, মানুষের চাপ ঘাটে, যানবাহনের চাপ এবং কর্তৃপক্ষের তৎপরতা কেমন দেখছেন?
ঘাটে যে আপনি যেমন যে বলছিলেন যে ঈদকে ধর্মকে মানুষের যে ঢল বলছে তিন দিন যাবো শিমুলিয়া ঘাটে, আজকেও কিন্তু চিত্রটি রয়েছে। আজ তো সকালটি কিন্তু প্রচুর চাপ রয়েছে শিমুলিয়া ঘাটে। আমি বলতে পারি যে দক্ষিণবঙ্গ গ্রামীণ যে ঘরমুখী মানুষ তারা হচ্ছে নারীর টানে যাচ্ছেন তারা, এবং আমি বলে রাখি যে আজকে সকাল ছটার দিকে কিন্তু এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল, তবে সাতটার দিকে এমনইছে শিমুলিয়া ঘাটে টান পেয়েছে গিয়েছে, এবং ওই ফেরির মধ্যে কিন্তু যাত্রীও গিয়েছে। তো বলল কি এরপরে কিন্তু একটি ফেরিও ছাড়া হয়নি। আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু সরে দাঁড়িয়ে দেখাতে পারি আপনাকে যে আমার পিছনে কিন্তু অসংখ্য যাত্রী হয়নি। আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু সরে দাঁড়িয়ে দেখাতে পারি আপনাকে যে আমার পিছনে কিন্তু অসংখ্য যাত্রী রয়েছে, বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কিন্তু চলাচল করেছে। তবে আজকে সকাল থেকে কিন্তু আবার বন্ধ রয়েছে। তবে এই বিএডব্লিউ টিসি আমাদেরকে বলছে যে এখনো পর্যন্ত পুরোটা এই ফেরি ছাড়া কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আপনি বলে রাখছিল এই বারবার ফেরি বন্ধ চালু হওয়ার যে খবরটি তারা পাচ্ছে যাত্রীরা, তারপরে কি একজন মাধ্যমে এবং এই এই খবর পেয়ে তারা এখানে কিন্তু আসে ভিড় জমাচ্ছেন। বলে কিন্তু শিমুলিয়া ঘাটের কিন্তু কিন্তু আসছে কয়েকদিন যেমন ভোগান্তির যে চিত্র দেখা দিয়েছে, এটা আসলে আপনি মানে বলুন এখানে ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু মানুষ নানানভাবে কিন্তু এখানে কষ্ট করছে। তো সাথে এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে প্রায় 400 গাড়ি কিন্তু আটকে রয়েছে। সাদিয়া শিমুল, আপনাকে ধন্যবাদ। এবার যাচ্ছি জাহাঙ্গীর আলম আপনার কাছে। আপনার কাছে জানতে চাইবো যে ঘাটে মানুষের ঢল যেভাবে বাড়ছে তাতে পারাপার হতে কোনো সমস্যা হচ্ছে কিনা। সাবিয়া, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও কিন্তু আজ সকাল থেকে যাত্রীদের কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমাদের এই মুহূর্তে এই পাটুরিয়া 3 নম্বর ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে হাসনা হেনা নামক একটি ফেরি আমি একটু দেখাতে চাই যে এই যে নদীতে যাচ্ছে, এখানে কিন্তু দুটি রোগী বহনকারী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের কারণে কিন্তু এই ফেরিটি পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছাড়া হলো। কিন্তু এই দুটি গাড়ির সাথে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী এবং ছোট গাড়ি কিন্তু তারা কিন্তু দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেল। আমাদের মানিকগঞ্জের এই ঢাকা পাটুরিয়া মহাসড়কে বিজিবির সদস্যরা দুটি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে, এই কারণে গাড়িগুলো তারা আটকে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু বিভিন্নভাবে ভেঙে ভেঙে যাত্রীরা কিন্তু পাটুরিয়া ঘাটে আসছে, এবং সকাল থেকে এ পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে 6টি ফেরি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়, এবং দৌলতদিয়ার থেকেও কিন্তু 4টি ফেরি এই পাটুরিয়া ঘাটে আসে। আমাদের কাছে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে যাত্রীদের যে চাপ রয়েছে, কর্তৃপক্ষ বলেছে যে তাদের ফেরির কোনো সংকট নয়, ফেরি রয়েছে, এবং সরকারের নির্দেশনা অনুযায়ী যে জরুরি যে সেবা সেই সেবাগুলো পার করার কারণেই কিছু সংখ্যক যাত্রী এবং ছোট গাড়ি পার হচ্ছে। সাবিয়া, ধন্যবাদ জাহাঙ্গীর। এতক্ষণ মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে জানাচ্ছিলেন শেখ মোহাম্মদ শিমুল, ও পাটুরিয়া ঘাট থেকে জাহাঙ্গীর আলম বিশ্বাস। ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ততই বাড়ছে কেনাকাটার ধুম। করোনায় স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করেই চলছে বেচাকেনা। পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে মার্কেট মুখ্য স্বজনদের ভিড় আর ব্যবসায়ীদের উদাসীনতা, দুই মিলিয়ে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা বাড়ছে দিনকে দিন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। করোনায় যখন দিশেহারা ভারত, তখন পার্শ্ববর্তী দেশ হয়ে বাংলাদেশ যেন অনেকটা গা ছাড়া। শর্ত সাপেক্ষে মার্কেট খুলে দেওয়া হলেও মানা হচ্ছে না কোনো নিয়ম। মাস্ক ব্যবহার অনেকটা নিশ্চিত করা গেলেও পুরোপুরি তা হয়নি। শারীরিক দূরত্ব মানার বিষয়টা তো ধরা ছোঁয়ার বাইরে। মাস্ক তো বাইরে আমাদের সব সময় থাকে, আমাদের বৃষ্টি হয়েছিল তো গরমের লেগে খুলে রাখছিলাম আর কিছু না। মাস্ক আছে পকেটে রাখছি, গরম লাগে এই কারণে ব্যবহার করি না। এই মাত্র খুললাম, গরম তো ভাই আর মাটাল বাস করতেছি তার জন্য আর কি। জি পড়ি তো ব্যাগে, গরম লাগতেছে এই কারণে ফেলে রাখছি। গেল বছরের বেচাকেনার মন্দ কাটাতে না পারলেও কিছুটা স্বস্তিতে এবার বিক্রেতারা। 10-15 দিনে খোলাতে আমাদের কোনো ক্ষতি কিছুই বসাবে না, এখন কোনো মতে বেচা ফ্যামিলি চালাইতেছি। করোনা আতঙ্কে কেউ সামাজিক দূরত্ব মানতেছে না, আমরা কাস্টমারে বললো অনেক সময় করে না। শুধুমাত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতেই করোনাকালেও মার্কেটে স্বজনরা, যেহেতু ভারত থেকে করোনার যে ধার ধাপ চলে আসছে এটা তো ভয় কাজ করে, এই জন্য তো কাউকে নিয়ে আসতে পারিনি। এই সময় তো আসলে কেনাকাটা করা উচিত না, মানে সবাইকে একটু খুশি রাখার জন্য
এই জন্য কেনাকাটা করতে আসে আর কি। গত বছর তো একদম ঘর থেকে বের হইতে পারিনি বাচ্চাদের নিয়ে, এবার মোটামুটি যখন একটু বের হওয়া যায় জন্য আর কি বাচ্চাদের জন্য কিছু নেওয়ার জন্য আসছি। বিশেষজ্ঞরা মনে করেন মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধির মানার এমন দৈন্যদশা ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলতে পারে গোটা জাতিকে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এদিকে করোনার প্রভাব আর লকডাউন থাকায় লোকসানের মুখে পড়েছে দেশীয় কাপড়ের সবচেয়ে বড় হাট নরসিংদীর বাবুরহাটের ব্যবসায়ীরা। বড় পাইকার না আসায় আর্থিক লেনদেন ঠেকেছে হাজার কোটি থেকে শত কোটিতে, কাপড় অবিক্রিত থাকার শঙ্কা করছেন তারা। নরসিংদী সংবাদদাতা লক্ষণ বর্মনের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। দেশীয় কাপড় বাজারজাতকরণের অন্যতম হাট নরসিংদীর শেখেরচরের বাবুরহাট। প্রতিবছর রমজান গিরে এই হাটে প্রায় 3,000 কোটি টাকার বেচা কেনা হয়ে থাকে, কিন্তু এবারের চিত্র পুরোটাই ভিন্ন। লকডাউন থাকায় বিক্রি কমেছে 60-70%। ব্যবসায়ীরা বলছেন গণপরিবহন বন্ধ থাকায় দূর দূরান্তের পাইকাররা আসতে না পারায় বিক্রি কমেছে। হাটে শুধু খুচরা ক্রেতাদের আনাগোনা বেশি, এতে লোকসানের সংখ্যা দেখছেন তারা। পাইকার না আসলে আমার বেচা কেন, গাড়ি না চলে তো বেচা কেন হইব না, খুচরা বাজারে বেচা কেন আমাদের চলে না। 2-3 সপ্তাহ তো দেশটা থা পয়সা রয়েছে, 2-3 সপ্তাহ বেচা কিনি তো রয়েছে না। গত বছর যে সারাটা পেয়েছি এই বছর এই সারাটা পাচ্ছি না, এবং ব্যবসার অবস্থা গতবারের চেয়ে এই বছর খুব খারাপ। করোনা মহামারী এবং পরিবহন জটিলতার কারণে আর্থিক ঝুঁকির কথা বলছেন ক্রেতারাও। আমরা মনে করছিলাম যে গত বছর থেকে এবছর ভালো কিছু করতে পারবো, কিন্তু আসলে এখন পারতেছি না। ঝামেলাদের অবস্থা তো হয়, গাড়ি ভাড়া বেশি, তবে ব্যবসা সচল রাখতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান এই ব্যবসায়ী নেতা। 250 কোটি টাকা কিন্তু আমাদের এই নরসিংদীর ক্ষুদ্র মাঝের উদ্যোক্তারা পেয়েছে, পাশাপাশি 5 লক্ষ টাকা করে বিনা জামানতে অনলি ব্যক্তিগত গ্যারান্টি দিয়ে আমরা একটা ঋণ দিচ্ছি ক্ষুদ্র মাঝের উদ্যোক্তাদের, ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদেরকে। নরসিংদীর বাবুরহাটে রয়েছে 5,000-এর বেশি দোকান, এর সঙ্গে জড়িত প্রায় 30,000 কর্মচারী। এবার অন্যান্য প্রসঙ্গ। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে কদর। কদরের রাত অত্যন্ত পুণ্যময়। ইসলাম ধর্ম মতে এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক পুণ্যের। ইসলামী চিন্তাবিদরা মনে করেন শবে কদরের নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত নেই। বিশ রমজানের পর যে কোনো বিজোর রাতে কদর হতে পারে, এ কারণে বিজোর রাতে ইবাদতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, তাই এ রাতে গুনাহ মাফ চেয়ে বেশি বেশি ইবাদত কোরআন তিলাওয়াত করা উচিত। মুসল্লিরা এ রাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। পৃথিবীর সবাইকে যেন হেফাজত করে এই দোয়া চাইছি, আর আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের জনগণের জন্য দোয়া চাইছি, প্রার্থনা করছি যেন আল্লাহ সারা বিশ্ববাসীকে যেন এই মহামারী থেকে মুক্তি দেন। প্রত্যেকটা মানুষের এক একটা মনের আশা থাকে পার্সোনালভাবে, তারপরে মহামারীতে দেখা যায় বর্তমান রাষ্ট্রের যে অবস্থা করোনা, এ থেকে সকলকে যেন আল্লাহ পাক হেফাজত রাখে। আমার বাবা মৃত, ওনার জন্য দোয়া করছি, আমার মার জন্য দোয়া করছি, আমার ছেলে সন্তান স্ত্রীর জন্য দোয়া করছি। কারো 1 দশক, কারো 2 দশক, কেউ বা আরও বেশি সময় পরিবারের বাইরে। শেষ কবে পরিবারের সাথে ইফতার করেছেন তা ভুলেই গেছেন এই জগতের বাসিন্দারা। বলছি কারাগারে থাকা কয়েদিদের কথা। পরিবারের সাথে প্রাণ খুলে ইফতারের প্রাণান্ত ইচ্ছে থাকলেও সাধ্য নেই জেলের সীমানা প্রাচীর পাড়ি দেওয়ার। করোনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের জীবন ও ইফতারের খবর জানাচ্ছেন মায়দুর রহমান রুবেল, ছবি তুলেছেন নিজামুদ্দিন। কোনো উৎসব আয়োজন নয়, তারপরও দল বেঁধে চলছে রান্নার তোড়জোড়। কেন্দ্রীয় কারাগারে 9,500 বন্দীর জন্য ইফতারের এই প্রস্তুতি। বড় বড় হাঁড়ি আর সারি সারি বাঁধা চুলায় যাকে বলে এলাহি কারবার। ইফতারে থাকছে ছোলা, মুড়ি, পেঁয়াজু, কলা, জিলাপি, খেজুর সহ নানান পদ। জেলখানার সম্বল থালাবাটি কম্বল। গরমে কম্বল না থাকলেও সময় মতো থালাবাটি নিয়ে বন্দিরা হাজির খাবার নিতে। খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কাশিম মিয়া কারাগারে আছেন 2 যুগ ধরে। 2 বছরের রেখে আসা ছেলের বয়স এখন 26। কয়েদি ও হাজতিদের জন্য রান্না করছেন দীর্ঘদিন। কারাগারের ভাষায় তার পদবি চৌকা। রান্না করে সাজার রেয়াত পেয়ে প্রহর গুনছেন মুক্তির। 3 বছরের জেল হয়েছে, 24 বছর খাইতে আসছি। ছোট বাচ্চা 2 বছর বাচ্চা রেখেছি, 24 বছর 25 বছর চলে গেছে। সবচেয়ে কষ্ট হইল আমার, আমি জেলে আসার 6 মাস পরে ছেলেটা হয়েছি, আমি কোনোদিন ছেলের কোলে নিতে পারি নাই। আমার বৃদ্ধ মা আমার জন্য কাঁদতে কাঁদতে 2019 সালে মারা গেছে, আমি দেখতেও পারি নাই আমার মায়ের। কষ্টটা তো পরিবারের সাথে ইফতার করতে পারতেছি না, পরিবারের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, এ কষ্টটা তো আছেই। এ কষ্ট নিয়েই
জেল জীবনটাকে মেনে নিয়েছি। ঘটনাচক্রে কিংবা প্রতিশোধ পরায়ণ হয়ে খুনের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন এদের কেউ কেউ। কারাগারের লাল দালানে থেকে এখন অনুতপ্ত, পরিবার পরিজন ছেড়ে বন্দি জীবনে শূন্যতা কুড়ে কুড়ে খায় তাদের। তবে মারাটা আমরা করছি এ কারণে আমরা নিজেদের কাছে অনেক অনুতপ্ত। যদি আল্লাহ কোনোদিন রহমত করে, কোনোদিন আমাদের কারাগার থেকে বের করে, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যৎ চিন্তা করব যে আমরা যেন ভালো হয়ে চলি। আমার মার্ডার মামলা, আমার 30 বছর সাজা হয়েছে। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি যে জেলখানা থেকে বের হয়ে যেন ভালো কিছু করতে পারি। করোনায় বন্দীদের সুরক্ষার কথা মাথায় রেখে নতুন বন্দীদের কোয়ারেন্টাইনের ধাপ পার করে তবেই পুরনোদের সাথে রাখা হয়। কারাবন্দীদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখার জন্য যে সকল নতুন বন্দি আসছে তাদের আমরা কোয়ারেন্টাইনে রাখছি। যত ধরনের স্বাস্থ্যবিধি আছে সবই নতুন পুরাতন বন্দি এবং আমাদের স্টাফ, আমরা সকলেই সেটা মেনেই চলছি। রমজানেও আমরা বন্দিদের ইফতারের ব্যবস্থা করছি এবং তাদের সেহরির ব্যবস্থা করছি। আসরের পর বন্ধ করে দেওয়া হয় ওয়ার্ডের দরজা। মাগরিবের আজান দিতে ইফতারে মজে অন্য ভুবনের বাসিন্দারা। ইফতার শেষে অবনত মস্তকে সিজদায় নত হন মহান রবের দরবারে, পানাহা চান নিজের কৃতকর্মের জন্য। কেউ খুনের মামলায়, কেউ বা অস্ত্র মামলা কাঁধে নিয়ে দীর্ঘদিন কারাবাস করছেন, কেউ বাবার চুরি কিংবা ডাকাতির মতো মামলায়ও আছেন কারাগারে। অপরাধের ধরন ভিন্ন হলেও কয়েদীদের কষ্ট প্রায় একই রকম। পরিবারের বাইরে দীর্ঘদিন কারাগারে থাকার কারণে এখানেও তাদের নতুন পরিবারের সৃষ্টি হয়েছে। তবে তারা তাদের পূর্বের অপরাধের জন্য অনুতপ্ত এবং মুক্তি পেলে নতুন করে অপরাধে না জড়ানোর কথাও জানিয়েছেন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর 25তম সভাপতি নির্বাচিত হয়েছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। 2021-23 মেয়াদে ফেডারেশনের নেতৃত্ব দিবেন তিনি। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রংপুর চেম্বারের মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সেলিম মালিকের রিপোর্ট। এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ 2021-23 মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। নবনির্বাচিত সভাপতি, যিনি সভাপতি হলেন প্রেসিডেন্ট মিস্টার মোহাম্মদ জসিমউদ্দিন, নবনির্বাচিত সভাপতি জানান, করোনায় ব্যবসায়ীদের সহযোগিতার পাশাপাশি দেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য অর্জনে কাজ করবেন তিনি। সরকার অনেকগুলো স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, আমরা আশা করি স্টিমুলাস প্যাকেজগুলি যেন যাদের ক্ষতিগ্রস্ত তাদের হাতে যেন পৌঁছানো যায়, সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সরকার, বাংলাদেশ এবং জনগণ মিলেই কিন্তু আমরা গোষ্ঠী, এই গোষ্ঠী একত্রিত হয়ে আমাদের দেশকে আমরা উন্নত করব। নতুন পরিষদকে সাধুবাদ জানান সাবেক সভাপতি। আমরা চেয়েছি যে প্রতিষ্ঠানটা সময় মতো নির্বাচনটা শেষ হোক এবং আমাদের যে বর্তমান বোর্ডের যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারটার ভিতরে আমরা যদি ট্রান্সফার করতে পারি স্মুথলি। পরে নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিদের শুভেচ্ছা জানান শুভাকাঙ্ক্ষীরা। আগামী 23 মে এফবিসিসিআই 25তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মোহাম্মদ জসিমউদ্দিন। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।